বয়াত নাই সবাই, ওই তুমি দাঁড়াই যাও, তুমি সবাই বয়াত নাই শুরু করে দিই, সারা দুনিয়া বয়াত ভরাই দিই। দলিল মিলিয়ে হয় একটা দলিল চিন্তা হয় না, কার কথা বলছে? যারা আপনার হাতে বয়াত করে তারা আল্লাহর হাতে বয়াত করছে, আর ওই হাত কি রসুলের হাত নাকি? নাউজুবিল্লাহ, এই বয়াতের দিকে তাকে কে দিয়েছে? বর্তমানে সালাফি ভাইদের জন্য বড় সমস্যা ও ফেতনা কি? বর্তমানে সালাফি ভাইদের জন্য বড় সমস্যা হচ্ছে কি বলেন তো? না, সালাফি ভাইদের জন্য বড় সমস্যা হচ্ছে আমার দলে যেহেতু নাই, আমার সংগঠনে যেহেতু নাই, সুতরাং তাকে ঘৃণা করতে হবে, বুঝেছ না? আর আমার দলে থাকলে তার ভুলটা লুকিয়ে রাখতে হবে। তিনি যদি কোনো বেদাত করে বেদাত করেন, অনবর্ত বেদাত করে যাচ্ছেন, তারপরে উনি আমির, বুঝে আসছে? সিনের না আমিরে সিনে রাখি। আর কারণ তিনি তো আমাদের নেতা, তিনি তো তিনি ইয়া করতেছে, দলিল দিতেছে। ইন্নাল্লাযীনা ইউবায়িউনা কা ইন্নামা ইউবায়িউনা আল্লাহ। তো দাঁড়ায় যায় বয়াত নাই সবাই, ওই তুমি দাঁড়ায় যাও, তুমি সবাই বয়াত নাই শুরু করে দিই, সারা দুনিয়া বয়াত ভরাই দিই। দলিল মিলিয়ে হয় একটা দলিল চিন্তা হয় না, কার কথা বলছে? যারা আপনার হাতে বয়াত করে তারা আল্লাহর হাতে বয়াত করছে, আর ওই হাত কি রসুলের হাত নাকি? নাউজুবিল্লাহ, এই বয়াতের দিকে তাকে কে দিয়েছে? তারপরে কিছু বললে বলবে যে আমি সবচেয়ে খারাপ লোক, খারাপ হতেই পারে, কিন্তু ভুল বলতে পারে না কেন জানেন? অনেকে জানে ভুল বলতে পারে না কেন? অন্ধত্ব, গোলামি, কারণ আপনি যে ওনার অন্ধত্ব অনুসরণের কথা বলছেন। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোনো ব্যক্তি কাউকে এই দাবি দিতে পারে না, আমি ভুল করি আর খারাপ করি, আমার কথা তোমার মেনে নিতে হবে, আমার কথা বলতে পারে না, এই জাতীয় কোনো শপথ করা যেতে পারে না, বুঝে আসছে? ভালোর জন্য ভালো তো অনুসরণ করবে, ভালো মানুষের না ইমানদারদের নেককারদের ভালো কথা আলেমদের অনুসরণ করবে, কিন্তু ভুল হলে বলতে হবে, এই বায়াত শরীয়তে নাই। এই জন্য বলতেছি বর্তমানে বড় ফেতনা হচ্ছে আমার দলে না থাকলে তিনি খারাপ, এটা দেখবেন আমি সব জায়গায় দেখবেন এটা। কিন্তু আমি অনুরোধ জানাবো যাদেরকে সংগঠন করেন, আপনারা আপত্তি আমার নাই, কিন্তু মানুষকে খারাপ ধারণা করবেন না। আপনার দলে ঢুকা কোনো জরুরি না, সংগঠনে দাওয়াত দেওয়া কোনো জরুরি না, বিনা সংগঠনে দাওয়াত হইতে পারে। রসুল্লাহ সাল্লামের দাওয়াত ছিল বিনা সংগঠনে, কোনো সমস্যা হয় নাই। রসুল্লাহ সাল্লাম সংগঠনই দাওয়াত জীবনে দেন না, হ্যাঁ সংগঠনে দাওয়াত জায়েজ আছে, কখনো কখনো উপকারও আছে, আমরা স্বীকার করি না, কিন্তু আপনার লিডার কারণে যদি আরেকজনকে ঘৃণা করতে শিখেন, আরেকজনের বিরুদ্ধে আরেকজনের বই আপনার এখানে চলতে দিবেন না, তাহলে বোঝা গেল আপনি হচ্ছে ওই সেই রকম মানুষ যারা সালাফিদেরকে ভাগ করার জন্য আপনি বসে আছেন, এই সমস্ত ইয়া দিয়া, ভাগ ভাগ ইয়া দিয়া, এই দল দিয়া।